আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। কাছাড় জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ, হাহাকার পরিস্থিতি শহর শিলচরে। গত 100 বছরে এভাবের বন্যার কবলে পড়েনি শিলচর শহরের মানুষ। ঘরে ঘরে আবদ্ধ মানুষদের উদ্ধারে SDRF, NDRF সহ সেনাবাহিনীর জওয়ানরা। কাছাড় জেলার বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বরাক সহ সবগুলো নদীর জলস্তর বৃদ্ধির ফলে জলমগ্ন সমগ্র জেলা। গত রাতে বরাক নদীর জল প্রবেশ করে শহরে, মুহূর্তের মধ্যে প্লাবিত করে সমগ্র শহর শিলচর। ফলে সমগ্র শহরে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন অলি গলি জলমগ্ন হওয়ার কারণে আবদ্ধ হয়ে পড়েন মানুষ। অনেকেই উদ্ধার অভিযানের অপেক্ষায় না থেকে জল ডিঙ্গিয়ে পৌঁছন নিরাপদ আশ্রয়ে। দুপুর 12টায় শুরু হয় উদ্ধার অভিযান। উদ্ধার অভিযানে নামেন SDRF, NDRF সেনাবাহিনী ও অর্ধসেনা বাহিনীর জওয়ানরা। শহরের বিলফার, রাধামাধব রোড, অম্বিকাপট্টি, রাঙ্গিরখালী, সোনাই রোড, লিঙ্ক রোড, পাবলিক স্কুল রোড সহ বিভিন্ন স্থান থেকে শ শ মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। উদ্ধার কার্য অব্যাহত রয়েছে এখনও। বিভিন্ন বিল্ডিংয়ে জলবন্দী হয়ে রয়েছেন হাজার হাজার মানুষ। শহর সংলগ্ন মধুরবন, কনকপুর, চামড়াগুদাম, বেরেঙ্গা প্রভৃতি অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সংশ্লিষ্ট অঞ্চলের হাজার হাজার মানুষ এখন বন্যার কবলে। বিভিন্ন আশ্রয় শিবিরে জল উঠে যাওয়ায় মানুষের মধ্যে এক আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়। সোনাবাড়িঘাটের কাছে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের উপর দিয়ে তীব্র গতিতে বইছে বরাক নদীর জল। জেলার শিলচর, সোনাই, বড়খলা, উদারবন, খাটিগড়া, লক্ষ্মীপুর, ধলাই বিধানসভা সমষ্টির বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। সমগ্র জেলার হাজার হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। এরই মধ্যে মেঘালয়ে ভূমিধসের ফলে গৌহাটি সহ বহির্রাজ্যের সহিত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিভিন্ন মহল থেকে খাদ্য ও জ্বালানি সংকটের আশঙ্কা করা হচ্ছে। আমরা এতদ অঞ্চলের বন্যায় প্লাবিত হয়ে গেছি। আমাদের এখানে অনেক জল হয়ে গেছে, আজকে সকাল থেকে অনেক জল হয়ে গেছে। আমাদের নদীর ভাঙ্গনের ফলে এত তাড়াতাড়ি জল এসেছে যে আমরাও বুঝতে পারিনি। এখন আমাদের এই দিকে দেখুন, এইটা হলো কমলা রোড, এটা হলো রাধামাধব রোড, চারিদিকে শুধু জল। বিলপার পাবলিক স্কুল রোডে আমাদের বুকের উপর দিকে জল যাচ্ছে। এত জল আমরা কোনোদিন ভাবতে পারিনি। আমরা প্রশাসনের সহযোগিতা চাইছি। আমরা পাড়ার ছেলেরা সবাই মিলে যাদের ঘর থেকে বেরোতে পারছে না তাদেরকে সাহায্য করে যাচ্ছি। এই হলো আমাদের পরিস্থিতি। প্রশাসন এখন বর্তমানে উদ্ধার কার্য চলছে। আমাদের NDRF টিম ওরা এসেছে, এসে ওই দিয়ে ওই বিলপালের ওই দিকে গিয়েছে, এখন মিতালি সঙ্গের ওই দিকে গিয়েছে। আমি সম্পূর্ণ সহযোগিতা আগবঢ়াবার চেষ্টা করে আছো। এটা অলরেডি বিলপালত আপনার SDRF আর আর্মি CRPF ফলো করা মানে রেস্কিউ অপারেশন চলি আছে। দুই তিনিখন ভিতর সময় এটা আর এইফালে কনকপুর সাইডতো সোমাইছে। আর আপনার এই আগত যিমানখিনি আমার আমি গোটেখিনি চেষ্টা করে আছো। আমার আর্মিও আহিব, আর্মিপরা রিকুইজিশন দিয়া আছে, আর্মি অলরেডি কনকপুরত গৈছে। মানে এতিয়া পরিস্থিতিটো বেয়া আছে, পরিস্থিতিটো মানে এতিয়া পানি তো একটা স্টেডি পজিশনতে আছে। এতিয়া এতিয়া মানুষখিনি রেস্কিউ করলে আমার বস্তুখিনি আর এতিয়া এই হয়ে যায় আর সেটাই কথা। বেতুখান্দির ভাঙ্গা বাদ দিয়ে জল প্রবেশ করে প্লাবিত করে সমগ্র শিলচর শহরকে। শিলচর রেল স্টেশন এখন জলের তলায়। স্টেশনের 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মে এখন হাঁটু জল। ডুবে গেছে রেল কর্মচারীদের কোয়ার্টার। স্টেশনে দাঁড়িয়ে থাকা গাড়িতে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন রেল কর্মচারীরা। এটা হলো রেলের শীতলাবাড়ি কলোনি, এই কোয়ার্টার লাইন,
এখানে প্রায় 30টা মতো কোয়ার্টার আছে, 50টার মতো হইব কোয়ার্টার। এফেক্টেড মানে খুবই এফেক্টেড, প্রায় এখানে কোয়ার্টারের ভিতরেই জল আছে আপনার 3 ফুটের উপরে হইব। আর এটা গত কালকে সকাল থেকেই এটা ঢুকছে, আর মোটামুটি ধরেন আরও তো 2 দিন তো থাকবই, কোনো ইয়ে নাই। এটার লেগে মানে খুবই অসুবিধা হয়েছে যে স্টাফের, বিশেষ করে কোয়ার্টারে ফ্যামিলি ট্যামিলি নিয়ে থাকা, সবই কেউ আছে ট্রেনে আছে, কেউ স্টেশনে আছে, এরকম আর কি লাঞ্ছিত আছে সবাই। স্টেশনে মোটামুটি এই শীতলাবাড়ি কলোনি এরিয়াতেই পুরো জল। স্টেশনের ভিতরে বৈশ ওই পাশে দিয়া ঢুকে নাই, তারাপুর সাইডে, আর এদিকে আপনার 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের যেটা ইয়ে, এর পিছন দিকে তো প্রায় আপনি দেখতেই পারছেন হাঁটু জল, জল কালকে থেকে বাড়তেছে জল। এখন তো সবাই তো কোন দিকে আছে তো বলার না, কিন্তু ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ট্রেনের ভিতরেই আছে, কোনরকম ইয়ে করতেছে আর কি, প্ল্যাটফর্মে কেউ আছে, ম্যাক্সিমাম ট্রেনের ভিতরেই আছে। এই জলটা সব বরাক নদীর জল? সব বরাকের।